তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো পশ্চিমবঙ্গের প্রাথমিক ও নিম্নবুনিয়াদী বিদ্যালয়গুলিতে 2023 শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে, চলুন আমরা দেখে নেব। তো 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর 2023, তো ছুটির যে উপলক্ষ, তারিখ, বার, ছুটির দিন, সংখ্যা, মন্তব্য। তো এখানে ছুটির দিন দেখুন, 1 তারিখ যেটা হচ্ছে 1/1/2023, এটা কিন্তু হচ্ছে ইংরেজি নববর্ষ। তো রবিবার কিন্তু ছুটিটা অবশ্যই থাকছে আর কি, কিন্তু অলরেডি তো রবিবার তো ছুটি থাকেই আর কি। তারপর 2 নম্বর যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী, 12/1/2023 বৃহস্পতিবার, এক ছুটি কিন্তু থাকবে। মকর সংক্রান্তি 15 থেকে 23 তারিখ থাকবে, মানে 15 তারিখ 1 তারিখ থাকবে আর কি। আর তারপর যে নেতাজি জন্ম জয়ন্তী, সেটা তো রবিবারই পড়েছে, কিন্তু নেতাজি জন্ম জয়ন্তী 23/1/2023 সোমবার একদিন। সরস্বতী পূজা শ্রীপঞ্চমী 25/1/2023 থেকে 26, অর্থাৎ 2 দিন কিন্তু ছুটি থাকবে। প্রজাতন্ত্র দিবস দেখুন, এখানে দুটো স্টার মার্ক দেওয়া আছে, মানে এটা অবশ্যই পালনীয়। আর যেগুলো সিঙ্গেল স্টার মার্ক দেওয়া আছে, এগুলো কিন্তু পরে পরিবর্তনও হতে পারে। তারপর দেখুন ঠাকুর পঞ্চানন বর্মা জন্ম জয়ন্তী 14/2/2023 মঙ্গলবার, একদিন ছুটি থাকবে। শিবরাত্রি 18/2/2023 শনিবার একদিন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21/2/2023 মঙ্গলবার, বিদ্যালয়টা কিন্তু পালনীয় করতে হবে। তারপরে এখানে যেটা দেখুন শোয়ে বরাত, এটা কিন্তু একটা করা আছে, স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু চেঞ্জ হতে পারে। তো প্রথম যেটা ফেজ, সেটা কিন্তু এখানে হচ্ছে যে মোট 12টাতে কিন্তু ছুটি দেওয়া রয়েছে। তারপরে দেখুন দ্বিতীয় পর্যায়, সেটা কিন্তু হচ্ছে ঈদ উল ফিতর, এখানে কিন্তু একটা স্টার মার্ক দেওয়া আছে, মানে এটা পরে পরিবর্তন হতে পারে। তো এখানে দুটো ছুটি আছে, মে দিবস 1/5/2023 সোমবার একটা ছুটি, বুদ্ধ পূর্ণিমা ও পণ্ডিত রঘুনাথ মুর্মু জন্ম জয়ন্তী 5/5/2023 শুক্রবার একটা ছুটি আছে। তারপরে আমরা এখানে দেখে নেবো যে গ্রীষ্মাবকাশ 15/5/2023 থেকে 6/6/2023 সোমবার থেকে সোমবার, অর্থাৎ মোট 19টা ছুটি। তারপর দেখুন এখানে কাজী নজরুল ইসলাম জন্ম জয়ন্তী, রথযাত্রা ওখানে ছুটি আছে, ঈদ উল জোহা বকরিদ, মহরম আতিথি প্রসিদ রায় জন্ম জয়ন্তী। তো যেটা দ্বিতীয় পর্যায়ে, এখানে কিন্তু টোটাল 27টা কিন্তু ছুটি আছে। তারপরে যেটা হচ্ছে এখানে তৃতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে হচ্ছে যে শহীদ দিবস ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ, ওটা কিন্তু বিদ্যালয়ে পালনীয় অবশ্যই করতে হবে এটা কিন্তু। হ্যাঁ, একটা দিন ছুটি আছে, স্বাধীনতা দিবস, এটা কিন্তু অবশ্যই পালনীয় আর কি। তারপর শিক্ষক দিবস পালন করতে হবে 5/9/2023, জন্মাষ্টমী, বিশ্বকর্মা পূজা। তারপরে এখানে কিন্তু দুটো ফেজে কিন্তু পূজাবকাশ দিয়েছে, দুর্গা পূজা থেকে কালী পূজা, আর পূজাবকাশটা থাকছে কালী পূজা থেকে ভাতৃদ্বিতীয়া, এটা কিন্তু 4 দিন ছুটি। শিশু দিবস 14/11/2023, এটা কিন্তু অবশ্যই পালনীয়, বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী, ছট পূজা। তারপরে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস একটা দিন, ওটা কিন্তু আপনাদের নিজের মতো করে আপনারা কবে সেটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।